হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এখন আমরা আলোচনা করব রিং আইডির আপডেট নিয়ে। অর্থাৎ এখনই আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, অলরেডি সেই ভিডিওতে কমেন্টস আসছে যে কিভাবে আপডেট করব, এটারও একটা ভিডিও দেন, এমন প্রশ্ন বা এমন কমেন্টসও কিন্তু লোকজন করছে। কিন্তু আমি যদিও একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে আপনারা আপডেট করবেন, তো এখন আসলে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা আপডেটের পরে যে ঝামেলাগুলো হচ্ছে বা যে সমস্যা হচ্ছে, আপডেটের পরে যদি লগ ইন না করতে পারেন তাহলে এটার সমাধান কী, বা কী করলে পরবর্তীতে আপনারা ঝামেলায় পড়বেন না বা আইডির কোনো ক্ষতি হবে না। তো আমি বারবার করে বলে রাখি যে আপডেটের পরে কিছু কাজ করার কারণে কিন্তু আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে, তো এক্ষেত্রে আপনাকে সাবধানতার সাথে কিন্তু কাজ করতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আপনারা জানেন আজকে কিন্তু সন্ধ্যার পরে আসলে আমাদের রিং আইডির আপডেটটা গুগল প্লে স্টোরে এসে পৌঁছিয়েছে এবং আমরা গুগল প্লে স্টোর থেকে সেটা আপডেট করেছি। আপনারা যারা এখনও আপডেট করেননি আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারেন। তো দেখেন আমি এখানে আপডেট কমপ্লিট করছি, যার কারণে আমার এখানে আপডেটটা আর দেখাচ্ছে না। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে আমার আইডিতে ঢুকে গেছি। এখন সমস্যা হচ্ছে লগ ইন করার সময়, অর্থাৎ আপডেট দেওয়ার পরে লগ ইনের ক্ষেত্রে আসলে কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে। প্রথমত আপডেট করার পরে লগ ইন হচ্ছে না। আপনারা দেখবেন যে আপডেট করার পরে যখন আপনারা লগ ইন করতে চাচ্ছেন তখন একটা কোড সেন্ড হচ্ছে, এবং এই কোড সেন্ড হওয়ার পরে কোডটা হয় আসে না, অথবা কোডটা বসানোর পরে লগ ইন হয় না। তো এই ক্ষেত্রে এই সমস্যায় কিন্তু অনেকে পড়ছেন। তো এই সমস্যার সমাধান হিসেবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, অর্থাৎ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী। আপনি যদি বারবার এইভাবে লগ ইন করতে চেষ্টা করেন, অথবা বারবার যদি একইভাবে সেন্ড কোড পাঠাইতে থাকেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার সেন্ড কোডের একটা লিমিট থাকে যে একটা আইডি থেকে প্রতিদিন এতবার সেন্ড কোড করতে পারবে, আদারওয়াইজ সে করতে পারবে না। অর্থাৎ দেখা যাচ্ছে একটা আইডি থেকে, উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে একটা আইডি থেকে 10 বার একজন সেন্ড কোড করতে পারে, তারপর পরে কিন্তু সে আর কোড পাঠাইতে পারবে না, অর্থাৎ সে কোনোভাবে কিন্তু সেদিন আর লগ ইন করতে পারবে না। তো এক্ষেত্রে সমাধান হিসাবে আমার প্রশ্ন হলো, যদি কেউ লগ ইন প্রবলেমে পড়েন বারবার কেউ ট্রাই করবেন না। আপনি হয়তোবা 1 ঘন্টা পরে একবার ট্রাই করবেন, 2 ঘন্টা পরে একবার ট্রাই করবেন, যদি না হয় আপনারা আগামীকালকে এটা ট্রাই করবেন। অর্থাৎ আপনারা বারবার ট্রাই করা থেকে দূরে থাকুন। আবার অনেকে এমন আছে আমি দেখছি যে তারা কমেন্টসের মাধ্যমে জানাচ্ছে যে তারা বারবার কিন্তু কি করছে, তারা বারবার অ্যাপসটা রিমুভ করে নতুনভাবে নাম্বার দিয়ে ঢোকার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি হারানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ আমি আগেও বলেছি আপনারা লগ ইন করার সময় অবশ্যই রিং আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনারা কেউই ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন না। যদি ফোন নাম্বার দিয়ে লগ ইন করেন সমস্যা নাই, তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করার ক্ষেত্রে তারা রিং আইডির মেম্বারশিপ হারিয়ে ফেলে। সার্ভারের কাজ চলাকালীন সময় যদি আপনি এরকম করতে থাকেন অবশ্যই এটা সতর্ক হওয়া উচিত সকলের। তো যদি কোনো ব্যক্তি আপডেট করার পরে লগ ইন করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা বারবার চেষ্টা না করে আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। যদি কেউ সমস্যায় পড়ে, তো আমি অনেকেই দেখছি বা আমি নিজেও আপডেট কিন্তু করছি, আমি কিন্তু কোনো সমস্যায় পড়িনি, আমি সহজে আপনাদেরকে দেখাই দিছি যে আপনারা কীভাবে আপডেট করবেন। যদি কেউ আপডেটের এই সমস্যায় পড়ে তাহলে তাদের কি করতে হবে, তাদের করণীয় হলো বারবার ট্রাই না করে আগামী দিনের জন্য অপেক্ষা করা। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে বারবার লগ ইনের কারণে কী সমস্যা হইতে পারে। তো যদি বুঝতে পারেন তো ভালো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।